আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আমি বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা হলো বিপদে পড়লে কোন তিনটি দোয়া পড়বেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর দিন প্রতিষ্ঠাকালে বহু বিপদের সম্মুখীন হয়েছেন। বেশ কয়েকবার কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে, অনেক জুলুম অন্যায় অত্যাচার পাড়ি দিয়ে তিনি ইসলাম প্রতিষ্ঠা করেছেন। বিপদের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনটি দোয়া পাঠ করতেন, সেই দোয়াগুলো উম্মতদেরও পাঠ করতে বলেছেন। তো দোয়া তিনটি হলো, এক নম্বর, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ কষ্টের সময় বলতেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, অর্থাৎ একমাত্র তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তোমার পবিত্রতা বর্ণনা করেছি, নিশ্চয়ই আমি সীমা লঙ্ঘনকারী। দুই, আসমা বিনতে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদের এমন কিছু শিখিয়ে দিব না যা তুমি দুশ্চিন্তা ও ফিরাশনির মধ্যে পড়িবে? সাহাবি বলেন, অবশ্যই শেখাবেন। নবীজি বলেন, দোয়াটি হচ্ছে আল্লাহু আল্লাহ রব্বি লা উশরিকু বিহি শাইয়ান, অর্থাৎ আল্লাহই আল্লাহ আমার প্রতিপালক, আমি তার সঙ্গে কোনো কিছু শরীক করি না। তিন, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলাতুহু সাহলান ওয়া আনতা তাজআলুল হুজনা সাহলান ইজা শিইতা, অর্থাৎ ই আল্লাহ, কোনো বিষয় সহজ নয়, হ্যাঁ যাকে তুমি সহজ করে দাও, যখন তুমি চাও তখন তুমি মুশকিলকে সহজ করে দাও। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা আপনাদের বিপদ আপদের সময় এই তিনটি দোয়া সবসময় মনে রাখবেন এবং মনে মনে এই তিনটি দোয়া সবসময় পড়বেন। আমাদের ভিডিওটি আপনার কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক দিন, আর যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। কোন বিষয়টা আপনার ভালো লাগে নাই বা কোন বিষয়টা আপনার ভালো লেগেছে, এই সব কিছু আমাদের নিয়ে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।